আজ রাজাকে গাধা বানিয়ে রানীকে আমি কষ্ট দেব, অনেক কষ্ট। মায়া পেতনি এই কথা বলে সুন্দরী গাছ থেকে লাফিয়ে রাজা রানীর সামনে এসে দাঁড়ায়। এ কি, কে তুমি? আমাকে দেখে বুঝতে পারছো না বুঝি? আমি পেতনি। পেতনি? দিনের বেলাও পেতনি? দিন রাত সব বেলাতে এই সুন্দরী গাছে আমার বাস রাজা মশাই। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের পথ আটকে দাঁড়িয়েছো কেন? মায়া পেতনি এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজা মুরাদকে গাধা বানিয়ে দেয়। না, এ কি করলি তুই পেতনি? বিনা অপরাধে আমার স্বামীকে কেন গাধা বানালি? আমি সংসার করিনি, কাউকে করতেও দিব না, কাউকে না। মায়া পেতনি এই কথা বলে গাছে উঠে বসে।